আসসালামু আলাইকুম, বিবিসিআই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। প্রতিশোধের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে আবুধাবিতে ইয়েমেনিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন স্থানে বিস্ফোরণ, তিনজনের প্রাণহানি। চীনের সঙ্গে ২৫ বছরের চুক্তির বাস্তবায়ন তেহরানের কৌশলগত সাফল্য বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শামখানি। নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন বাংলাদেশের মন্ত্রিসভায়, প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের ৪ প্রস্তাব। এবং বিজেপির হাত থেকে মুক্তি পেলে ভারত ৪৭-এর চেয়েও বড় স্বাধীনতা অর্জন করবে বলে দাবি কাশ্মীরের নেত্রী মেহবুবা মুফতির। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীর হামলায় অন্তত ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। হামলায় ২০টি ড্রোন এবং ১০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে আমিরাতের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী ও গণ কমিটি। আবুধাবিতে ইয়েমেনিদের হামলা এখনও অব্যাহত রয়েছে বলে টিভির খবরে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে আবুধাবি শহরের ত্রাণ কেন্দ্রের শিল্পাঞ্চলে হামলা হয়েছে, কোন স্থানে আগুন ধরে গেছে, সেখান থেকে ধোঁয়া উঠছে। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন কয়েক ঘন্টা পরে এ হামলা সম্পর্কে বিবৃতি প্রকাশ করা হবে। এমিরেটস নিউজ এজেন্সি বা WAM জানিয়েছে আবুধাবিতে ২টি বিস্ফোরণ ঘটেছে। এর একটি বিস্ফোরণ ঘটেছে অ্যাডনক কোম্পানির তেল সংরক্ষণাগারের কাছে, অপর বিস্ফোরণটি আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটেছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী দাইফুল্লাহ আশামি বলেছেন আজকের হামলার মাধ্যমে আবুধাবির কাছে শাস্তির বার্তা পাঠানো হয়েছে। গতকাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবুধাবিকে আগ্রাসী তৎপরতা অব্যাহত রাখার পরিণতির বিষয়ে সতর্ক করে দিয়েছিল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান আলোচক আলী বাকেরি কানি আবারও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেছেন। সেখানে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ৫ জাতিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন তিনি। তিনি আলোচনার সর্বশেষ পরিস্থিতি জানাতে এবং পরামর্শ করতে গত শুক্রবার তেহরানে ফিরেছিলেন। তেহরানে ২ দিন অবস্থানকালে দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ইরানের প্রধান আলোচকের পাশাপাশি অন্য দেশগুলোর আলোচকেরাও পরামর্শ করতে নিজ নিজ দেশ সফর করছেন। সম্প্রতি ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হচ্ছে। বিভিন্ন দেশের আলোচক দল বলছে ভিয়েনা আলোচনায় অগ্রগতি হচ্ছে। ৬ জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে ইরানের পরমাণু সমঝোতা সই হলেও তা থেকে অবৈধভাবে বেরিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আব্বাস জাদে মেশকিনি বলেছেন ৫ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের একটি ভালো চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। তিনি আজ তেহরানে বার্তা সংস্থা ইসনাকে দেয় এক সাক্ষাৎকারে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে চলমান ভিয়েনা সংলাপ নিয়ে কথা বলছিলেন। এ সময় তিনি বলেন ইরান কখনো খারাপ চুক্তি মেনে নেবে না এবং বিভিন্ন লক্ষণ দেখে বোঝা যাচ্ছে প্রতিপক্ষ ইরানের উপর তাদের শর্ত চাপিয়ে দিতে না পেরে আশাহত হচ্ছে। ভিয়েনা সংলাপ খুব ভালোভাবে এবং ইরানের ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে এগিয়ে যাচ্ছে বলে জানান এই সিনিয়র সংসদ সদস্য। তিনি বলেন ইরান কখনো নিজের দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করেনি। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আরো বলেন ভিয়েনা সংলাপে ইরানের একমাত্র লক্ষ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অন্য কোন বিষয়কে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অন্তর্ভুক্ত করতে চাইলে ইরান তা মেনে নেবে না। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদী চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে, এটা তেহরানের জন্য কৌশলগত সাফল্য। তিনি আজ এক টুইটে এ মন্তব্য করেন। আলী শামখানি আরো বলেন চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, এমন সময় দেশটির সঙ্গে চুক্তির বাস্তবায়ন হচ্ছে যখন আমেরিকা এখনও একপেশে নীতি অব্যাহত রেখেছে এবং তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যাচ্ছে। আমেরিকা চায় বিশ্বের কোন দেশের সঙ্গে ইরানের অর্থনৈতিক লেনদেন না থাকুক। কয়েকদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান একদল উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি নিয়ে
চীন সফর করেন। শুক্রবার সফর শেষে তিনি জানান, চীনের সঙ্গে 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে। বাংলাদেশের মন্ত্রিসভা নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইন 2022 খসড়া অনুমোদন দিয়েছে। কমিশনারদের নিয়োগের জন্য অনুসন্ধান কমিটি গঠন করা হবে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমার সংবাদদাতা। বাংলাদেশে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইন 2022 খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় আইনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, আইনের খসড়ায় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে। প্রস্তাবিত এই অনুসন্ধান কমিটিতে 6 সদস্যের প্রধান হিসেবে থাকবেন প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। এছাড়া সদস্য হিসেবে থাকবেন হাইকোর্টের একজন বিচারপতি, মহা হিসাব নিরীক্ষক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতির মনোনীত 2 জন বিশিষ্ট ব্যক্তি। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটি যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করবে, সেখান থেকে রাষ্ট্রপতি পছন্দমত ব্যক্তিদের কমিশনে নিয়োগ দেবে। এসব পদে নিয়োগে কিছু শর্ত দেওয়া হয়েছে। কমিশনে নিয়োগ প্রাপ্ত হবার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কমপক্ষে 50 বছর বয়সের অধিকারী হতে হবে। এছাড়া সরকারি, আধা সরকারি, বেসরকারি ও বিচার বিভাগীয় পদে এই ব্যক্তিদের কমপক্ষে 20 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নতুন আইনের অধীনে হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করা যায় এই আইনি প্রক্রিয়া চূড়ান্ত হতে বেশি সময় লাগবে না। উল্লেখ, KM নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারি। এদিকে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নিয়ে কমিশনের আর্থিক অবস্থা শক্তিশালী করা, কমিশন গঠনে আইন করা সহ 4 প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের 10 সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। পরে বিষয়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, রাষ্ট্রপতির কাছে সংবিধানের 118 অনুচ্ছেদ মেনে ইসি গঠনে একটি আইন প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে। সাংবিধানিক ক্ষমতা ও প্রজ্ঞা দিয়ে রাষ্ট্রপতি ইসি গঠনে যে ব্যবস্থা নেবেন তাতে আওয়ামী লীগের সমর্থন থাকবে বলে তিনি জানান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও PDP সভাপতি মেহবুবা মুফতি বলেছেন, বিজেপির কাছ থেকে মুক্তি পেলে তা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার চেয়েও বড় স্বাধীনতা হিসেবে গণ্য হবে, কারণ বিজেপি কেবলই মানুষের মধ্যে বিভাজন চায়। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও PDP সভানেত্রী মেহবুবা মুফতি উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপির হাত থেকে রেহাই পাওয়ার এটাই সুযোগ। আজ সোমবার হিন্দি গণমাধ্যম ABPLive.com ওই তথ্য জানিয়েছে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি আজ রোববার বিজেপিকে টার্গেট করে বলেন, তারা যখন বাবর ও আওরঙ্গজেবের কথা বলছে তখন উত্তরপ্রদেশের জনগণকে দেওয়ার এবং বলার মতো কিছুই নেই। যদি সেখানে কিছু হতো তাহলে দারিদ্র থাকত না, হাসপাতাল থাকত, মানুষের কর্মসংস্থান থাকত, করোনায় মানুষের লাশ গঙ্গায় ভাসিয়ে দিতে হতো না। আজ সোমবার জম্মুতে উপজাতি যুব সম্মেলনে অংশ নেন মেহবুবা মুফতি। এ সময় তিনি বলেন, কারোর বিরুদ্ধে UAPA, কারোর বিরুদ্ধে ED লাগানো হচ্ছে, তারা আপনাকে কোনো না কোনোভাবে হয়রানি করে চলেছে। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা বলেন, জম্মু কাশ্মীর গান্ধীর ভারতের সাথে হাত মিলিয়েছিল, জম্মু কাশ্মীর গডসের ভারতের সঙ্গে ছিল না। বিজেপি দেশকে গডসের ভারত বানাতে চায়, বিজেপি ঘৃণা ছড়াতে চায়। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস আজ রেডিও তেহরানকে বলেন, গান্ধীজির ভারতবর্ষ চরিত্র ক্রমাগত পাল্টে আজকে ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে এসছে। অন্যদিকে মেহবুবা মুফতি বলেছেন, 70 বছর আগে ভারতের মানুষ ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার সুযোগ পেয়েছিল, আজ আমাদের কাছে বিজেপির থেকে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে। 6 বছর পর সৌদি আরবের জেদ্দা শহরে ইসলামী সহযোগিতা সংস্থা বা OIC সদর দপ্তরে ইরানের পক্ষ থেকে 3 কূটনীতিককে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে দীর্ঘ বিরতির পর OIC আনুষ্ঠানিকভাবে আবার ইরানের কূটনৈতিক তৎপরতা শুরু হল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গত 23 ডিসেম্বর জানিয়েছিলেন, OIC নিযুক্ত 3 ইরানি কূটনীতিককে ভিসা দিতে সম্মত হয়েছে সৌদি আরব। ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের 4 দফা আলোচনা শেষে ওই মতৈক্য অর্জিত হয়েছে বলে আবদুল্লাহিয়ান জানান। উত্তর কোরিয়া আজ সাগরে আবার স্বল্প পাল্লার 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ নিয়ে চলতি জানুয়ারি মাসে 4th বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ আজ ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিয়ে বলেন, রাজধানী পিয়ংইয়ং এর সুনান
বিমানবন্দর থেকে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো কতটা পথ পাড়ি দিয়েছে তা জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। জাপান সরকারও বিষয়টি নিশ্চিত করে এর নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে যথাসম্ভব তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়ে বলেছেন, সাগরে অবস্থানরত জাহাজ এবং আকাশে চলাচলকারী বিমানের নিরাপত্তা রক্ষা করতে হবে। জাপানের কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে দেশটির পানি সীমায় অবস্থানরত জাহাজগুলোকে ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়। কোস্ট গার্ড পরে জানায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো হয়তো আরও আগে সাগরে পড়েছে। মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে সামরিক অভিযান চালায় তাহলে মস্কোর বিরুদ্ধে 18 রকমের জবাব প্রস্তুত রেখেছে ওয়াশিংটন। তিনি বলেন, আমি শুধু বলবো রাশিয়া যদি কোনোভাবে ইউক্রেনে সামরিক অভিযান চালায় তাহলে মিত্রদের ব্যাপারে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে আমরা তা পূরণ করব এবং রাশিয়ার জন্য সেসব ক্ষতি হবে অত্যন্ত দ্রুত এবং মারাত্মক। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক এ খবর দিচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের হুমকি দিলেও আমেরিকার শীর্ষ পর্যায়ের কূটনীতিক ওয়াশিংটনের সম্ভাব্য জবাব সম্পর্কে বিস্তারিত কিছু বলেন।